দেখি খালেদা জিয়া তার এত বড় বড় নেতা আছেন, উনি একটা নেতাকে বিশ্বাস করেন নাই যে উনি যখন জেলে যাচ্ছেন তাকে দায়িত্ব দিয়ে যাবেন। কি আদর্শ! উনি দায়িত্ব দিলেন কারে? উনি দায়িত্ব দিলেন তারে যিনি জগন্নাথ কলেজে খাতা পাস করে পরীক্ষায় পাস করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন, সারা বিশ্বে উনি চোর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারেক রহমান উনি দেশে থাকলে উপস্থান, তারেক রহমান সাহেব দেশেও নাই, উনি আছেন লন্ডনে, আমরা আছি সীতারাক্ষা নদীর পারে, উনি আছেন টেমস নদীর পারে। ওনারা টেমস নদীর পার থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। আমি বিএনপির নেতাদের বলি, ফখরুল সাহেবদের বলি, কষ্ট হয় আপনাদের জন্য, লজ্জা লাগে আপনাদের জন্য, দুঃখও লাগে আপনাদের জন্য, আপনারা একটা মানুষ নাই, একটা লোক নাই যাকে আপনাদের ম্যাডাম বিশ্বাস করে, যাকে দায়িত্ব দিতে পারে যে আমি খালেদা জিয়া যখন জেলখানায় যাব তখন তুমি আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবা। না, উনি করেন নাই। উনি কি তাহলে আজকের দিনটা লেখে রাখেন? বিএনপির ভাইরা মনে কষ্ট নেবেন না, আমার চ্যালেঞ্জ হইল আপনাদের প্রতি, আপনারা ক্ষমতায় আসবেন না, ওই স্বপ্ন দেখেন না। আলাম একদিন খালেদা জিয়া অন্যের কাঁধে রেখে বন্দুক দিয়ে গুলি করে আমাদেরকে মারছেন, এখন খালেদা জিয়ার নরম কাঁধে, আমার ম্যাডামের নরম কাঁধে এখন বন্দুক রাখছে কারা? এদেশে ওরা ওদেরকে নিজেরাই বলে ওরা সুশীল, মানুষ কয় না, ওরা নিজেরা নিজেরাই সুশীল সাজে, ওদের নামের পিছনে ডক্টর ডক্টর ডক্টরেট ডক্টরেট এইরকম লেখা আছে। বিএনপি ওই লোকগুলিকে বিশ্বাস না করে এই সমস্ত সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ, ওরা চিন্তা করতেছে এই তো সুযোগ, এই তো সুযোগ। কি ম্যাডাম, তুমি জেলখানায়, বাইর হওয়ার রাস্তা তো নাই, তাইলে কি করা? এক কাজ করো, খালেদা জিয়ার কান্দে বন্দুক রাখো, বন্দুক রেখা কি করবা? বন্দুক রেখা শেখ হাসিনাকে গুলি করো, অর্থাৎ ওদের রাজনীতি হচ্ছে শেখ হাসিনা হটাও, ওরা সব এক হবে, এখন যা দেখতেছেন তা থাকবে না। সেপ্টেম্বর মাসের 30 তারিখের পর থেকে খেলা শুরু হবে, খেলা শুরু হবে, ওনারা খেলবে, ওনারা খেলবে, আর আমরা শেখ হাসিনার হাজার হাজার নেতাকর্মী আমরা ডুবডুবি বাজায় খেলা দেখব মনে করছে। পরিষ্কারভাবে বলতে চাই, নারায়ণগঞ্জ থেকেই শুরু হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের খেলার জবাব নারায়ণগঞ্জ থেকেই শুরু হবে। 2 মাস পরে অক্টোবর মাস আমরা ক্ষমতা ছাড়ব, শেখ হাসিনা হয়তো থাকবেন, পার্লামেন্ট ডিসলভ হবে, এই পুলিশ আমাদের সরকারের পুলিশ থাকবে না, আমরা হব বিরোধী দল, আমরা হব একটা দল, তোমরা থাকবে একটা দল, সমানে সমান, সমানে সমান। সেই দিন আমরা বলবো যে আসেন এবার খেলা হবে, খেলবো আমরা। আমার লজ্জা লাগে শুধু ক্ষমতায় আসার জন্য ম্যাডাম জিয়ার নেতৃত্বে, ম্যাডাম জিয়ার হুকুমে এদেশে 285 জন মানুষকে আপনারা আগুন দিয়ে পুড়িয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা বলেন আপনারা জনগণের রাজনীতি করেন, ওনারা সব শক্তি মিলবেন, ওনারা সব মিলবে একসাথে, বাম ডান সুশীল কুশীল ইতর বদমাইশ চোর চোরটা সব এক হবে, উদ্দেশ্য একটাই, ওদের আর কোনো টার্গেট নাই, ওদের টার্গেট আওয়াম লীগ না, ওদের টার্গেট হচ্ছে শুধু শেখ হাসিনা। ওরা বুঝতেছে শেখ হাসিনাকে যদি থামাতে না পারি তাহলে বাংলাদেশে আমাদের কোনো অস্তিত্ব নাই। আমার দলেও কিছু নেতা আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জে কয় 5টি আসনে নৌকা দিতে হবে, আরে 5টি আসনে নৌকা দিল কেন? 300 আসনে নৌকা চাই, 5 আসনে কেন? 300 আসনে নৌকা দিব, কে দিবে? মালিককে দেওয়া, নৌকার মালিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আর নৌকার মালিক হচ্ছে আমার শেখ হাসিনা। শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন সেইটাই সিদ্ধান্ত। আমি তাদের অনুরোধ করব বিভক্ত করেন না,
বিভক্তি করেন না নিজের স্বার্থে, সবাইকে এক থাকার সময় হয়েছে এখন। সামনে কঠিন লড়াই, এই লড়াই জিততে হবে। আমি শামীম ওসমানের জন্য না, এই দেশটাকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে দরকার। দেশ নিয়ে আমরা যেই দিন ক্ষমতা ছাড়ব, সেই দিন নারায়ণগঞ্জে খান সাহেব ওসমানের স্টেডিয়ামে জনসভা করবো, এবং ওই জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। ওই লক্ষ লোকের সমাগম থেকে সেই দিন সারা বাংলাদেশে একটা আওয়াজ দেওয়া হবে যে আমরা শেখ হাসিনার কর্মীরা প্রস্তুত, কেউ যদি ফাউল খেলতে চাও আমরা খেলার জন্য প্রস্তুত আছি, এইবার আর কোনো ছাড় দেওয়া হবে না।